ড্রোন, অ্যাগ্রো ড্রোন নামে পরিচিত। ভাই এটা এটা সম্পর্কে একটু বলতেন, এই ড্রোন সম্পর্কে। এবং দুর্যোগপূর্ণ এলাকায় যেমন বন্যা এলাকা, ঠিক আছে, যেখানে আমরা যেতে পারছি না, ওইসব এলাকায় আমরা কোনো খাদ্য বা কোনো বস্তু এখানে পিক করে এখানে লাগিয়ে দেয়, ওইখানে আমরা ওইখানে যেতে পারি, আচ্ছা এটার ডিস্টেন্স কত হবে, মানে রিমোট থেকে ডিস্টেন্স 1 কিলোমিটার? আচ্ছা, উপর আর পাশে 1 কিলোমিটার, হ্যাঁ, উপরে প্রায় 70 ফিট, এটা আরো বাড়ানো সম্ভব। আর আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? জেনা পলিটেকনিক ইনস্টিটিউট। থ্যাংক ইউ। আমাদের আরো আছে রিমোট সিস্টেম, এটা আমাদের আছে রিমোট সুইচিং কন্ট্রোল, এটা আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা হয়, এটা আমরা খুব সহজে রিমোটের মাধ্যমে আছে কন্ট্রোল করতে পারবো। আমরা এখানে শুধু বাতি আছে তাই নয়, এটা এখানে আমাদের ফ্যান কিংবা যাবতীয় একটা এসি, মানে এসি যে কন্ট্রোলগুলো আছে আমরা সবগুলো এখানে ব্যবহার করতে পারবো। আর অবশ্যই সবসময় দেখা যায় কি যে আমরা বেডে শুয়ে পড়ি, মানে যে ঘুমিয়ে পড়ি আর কি, আমাদের লাইট নিবানোর আছে। একটু দেখা যাবে? হ্যাঁ অবশ্যই। এই যে আমি একটু হাতে ধরে একটু দেখতে পাবো, আচ্ছা আমি যদি এই লাইটটা ধরো অন করতে চাই, আচ্ছা আমি একটু রিমোট দিয়ে লাইট অন করবো, আচ্ছা আমাদের আরো একটা মজার বিষয় আছে কি যে আমাদের কিন্তু বাড়তি রিমোট কেনা লাগছে না, আমাদের বাসা বাড়িতে যে আছে রিমোট আছে ওখান থেকে আমরা আছে। সবাইকে ধন্যবাদ। আর আমি আছি এখন জেনাইদা শহরে, জেনাইদা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে, আর এই স্টল, আর সেই সাথে আরও কিন্তু এদিকে স্টল আছে। আর আমি যেগুলো একটু আকর্ষণীয়, মানুষ নতুন নতুন ইনোভেশন করছে, আর সেগুলো দেখাচ্ছি। সবাইকে ধন্যবাদ।